হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি, বাঙালির ভুরি ভোজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ক্যাপসি পটেটো কাটলেট। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না, আর ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তাহলে চলুন দেখে নিই। কাটলেট বানানোর জন্য নিয়েছি দুটো আলু, আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি আদা ও রসুন। এরপর আমি কড়াইটা গরম করে নিয়েছি, আর দিয়েছি এখানে রিফাইন্ড অয়েল, দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। এবার আলুটাকে ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি, আর দিয়েছি এখানে টমেটো ক্যাচাপ। ভালোভাবে আলুটা মাখা হয়ে গেছে, আর আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। এরপর একটা বাটির মধ্যে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে দিয়েছি জল, আর ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটাকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আলুর পুরটাকে ভালোভাবে কভার করে দিচ্ছি, যাতে চারিদিকটা ভালোভাবে কভার হয়ে যায়। ঠিক এইভাবেই আমি সব ক্যাপসিকামগুলোকেই আলুর পুর দিয়ে কভার করে নিয়েছি। এরপর আমি এখানে এই কাটলেটটা কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নিয়েছি, আর এরপর এটাকে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ঠিক এভাবেই আলতোভাবে আমি সবগুলোই করে নিয়েছি। এরপর আবারও কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, আর এরপর এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। এভাবেই এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব, আর ভাজার সময় ফ্লেমটাকে আমি লো রাখবো, যাতে এগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব, আর একইভাবে আমি বাকি কাটলেটগুলোকেও ভেজে নেব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, এটা খেতে অসাধারণ লাগে। আমার এখানে সব কাটলেটগুলো একেবারে রেডি সার্ভ করার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এরকম ভালো ভালো রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো তাহলে এটুকুই। ভালো থাকবেন, ভালো রাখবেন, আবারও দেখা হবে ভালো।